সংস্কার যদি শুরু করতে হয় সর্বপ্রথম সংস্কার করতে হবে উপদেষ্টা পরিষদের মধ্যে। এই উপদেষ্টা পরিষদে ব্রিগেডিয়ার সাকাওয়াত কোন কোঠায় তিনি অবস্থান নিয়েছেন এখানে এটা আমরা জানতে চাই। আজকে আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার সহকারী হিসাবে প্রধান উপদেষ্টার দপ্তরে তিনি এজেন্ডা নিয়ে বসেছেন যে বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদের দূর করবেন, এবং এর আগেও তিনি পদক্ষেপ নিয়েছেন এবং তারেক রহমানকে গ্রেপ্তার করা, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া, বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে মাইনাস করে দেওয়া, বেগম খালেদা জিয়াকে মাইনাস ওয়ান ফর্মুলায় তাকে রাজনীতি থেকে, তাকে পরিবার থেকে, তার বাড়ি থেকে উচ্ছেদে যারা ভূমিকা রেখেছে, আজকে এই আলী ইমাম মজুমদার তাদের মধ্যে অন্যতম। লেবার পার্টিও আলাদা কিছু বিষয় চিন্তা করে, আমাদের এর ভিতরে আমরা এতে সংযোজন করেছি এবং আমরা 23 দফা তৈরি করেছি। আপনারা যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসে ধন্য করেছেন আমরা সবাই গর্বিত, ধন্য হয়েছি। আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আড়াই মাস প্রায়, এই আড়াই মাস কম সময় নয়। একটা রাষ্ট্রের জন্য, একটা সরকারের জন্য আমরা মনে করি একটা দিন অনেক বড় এবং অনেক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করার যোগ্য। সরকারের উদ্দেশ্য ভালো কিন্তু মতলব খারাপ। কারণ হচ্ছে তারা একটা সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে দিতে চায়, কিন্তু এই করতে গেলে যেই কাজ দরকার আমরা শুধুমাত্র উপদেষ্টাদের মুখেও শুনি, আমাদের দাদার মুখেও শুনি, আমাদের বিএনপি নেতাদের কাছেও শুনি, আমরাও বলি যে সংস্কার চাই, সংস্কার চাই। আসলে কিসের সংস্কার যে আমরা চাই, আমরা যারা চাই তাও আমরা জানি না, আর যারা করবে তারাও জানে না আমার মনে হয়। কারণ সর্বপ্রথম যে সরিষার ভিতরে যে ভূত, এই ভূত যদি আগে তাড়ানো না যায় তাহলে তো আপনি ভূত তাড়াবেন কিভাবে? আজকে এই তত্ত্বাবধায়ক সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা শ্রদ্ধা করি, তার ব্যাপারে আমাদের সবার ভালো ধারণা, আমরা বিশ্বাস করি তিনি একজন আমাদের আন্তর্জাতিক একজন আইডল এবং বাংলাদেশের গর্ব, তাকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাকে যারা ব্যর্থ করতে দিতে চায় তাদের মুখোশ আমরা উন্মোচিত করতে চাই, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করে দেওয়ার জন্য ইতিমধ্যে তার জানা সত্ত্বে হোক, অজ্ঞাতসারে হোক, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, আওয়ামী দুষ্কৃতিকারীরা ইতিমধ্যে কিন্তু তার উপদেষ্টা পরিষদে স্থান করে নিয়েছে। এজন্য আমরা বলি যে সংস্কার যদি শুরু করতে হয় সর্বপ্রথম সংস্কার করতে হবে উপদেষ্টা পরিষদের মধ্যে। এই উপদেষ্টা পরিষদে ব্রিগেডিয়ার সাকাওয়াত কোন কোঠায় তিনি অবস্থান নিয়েছেন এখানে এটা আমরা জানতে চাই। আজকে আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার সহকারী হিসাবে প্রধান উপদেষ্টার দপ্তরে তিনি এজেন্ডা নিয়ে বসেছেন যে বাংলাদেশ থেকে রাজনীতি এবং রাজনীতিবিদদের দূর করবেন, এবং এর আগেও তিনি পদক্ষেপ নিয়েছেন এবং তারেক রহমানকে গ্রেপ্তার করা, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া, বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে মাইনাস করে দেওয়া, বেগম খালেদা জিয়াকে মাইনাস ওয়ান ফর্মুলায় তাকে রাজনীতি থেকে, তাকে পরিবার থেকে, তার বাড়ি থেকে উচ্ছেদে যারা ভূমিকা রেখেছে, আজকে এই আলী ইমাম মজুমদার তাদের মধ্যে অন্যতম। আপনি দেখবেন যে যেই সমস্ত জায়গাগুলোতে আজকে নিয়োগ হচ্ছে সেখানে কোথাও জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, বা আমাদের এই যে আমরা এখানে আজকের এই সভাটায় আমরা শুধুমাত্র মুসলিমরা এখানে করছি না, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত প্রতিনিধি আছেন যারা বাংলাদেশকে লিডিং পজিশনে যারা আছেন। এই জন্য আমরা বলতে চাই যে আজকে সংস্কার করতে হবে, রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে। আজকে যদি পানি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আমাদের সফল মন্ত্রী, এবং তৎকালীন সময় বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে আমাদের ভারতের যেই সমস্ত চুক্তি, যেই সমস্ত স্মারক স্বাক্ষরিত হয়েছে, আপনি দেখবেন যে সেখানে জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, সেখানে তারা কিভাবে একটা মেরুদণ্ড নিয়ে তারা মন্ত্রণালয় চালিয়েছিলেন, এই মেজর হাফিজুদ্দিন, আজকে তাদের পরামর্শ তো নিতে পারতো তারা। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, লেবার পার্টি সহ এখানে গণফোরাম আছে, আরো যে সমস্ত দেশপ্রেমিক আন্দোলনরত যে সমস্ত রাজনৈতিক দল আছে, তাদের পরামর্শক্রমে
একটা জিনিস এই উপদেষ্টা পরিষদকে মনে রাখতে হবে, আমরা তাদের শত্রু নই। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা গুটি কয়েক সংস্কার আমরা চাই। এই সংস্কার শুরু করতে হবে আপনাকে প্রথম নির্বাচন কমিশনের, এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনে কাউকে বসাতে পারি না। এখন পর্যন্ত কেন পারলাম না, কেন নতুন করে আমাদের আইন এখনো হলো না? একটা আইন করতে কয়দিনের দরকার? শাহ আমি আমিনুল মমিনুল হক না, আমাদের হান্নান শাহ স্যারের ভাই, তিনি তো অনেক দূরে গিয়ে গিয়েছেন। একটা কমিশনের জন্য এক মাসের বেশি সরকার দরকার নেই। আমরা ইতিমধ্যে ছয়টা কমিশনকে আমরা ছয়টা কাগজ দেওয়ার জন্য রেডি করেছি এই 23 দফার বাইরে সুনির্দিষ্টভাবে। আমরা মনে করি যে এই সরকারকে আমাদেরকে শক্তিশালী এবং তাদেরকে দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা সর্বপ্রথম আমি আমার বক্তব্য 2 মিনিটে শেষ করব। আমি পরপর 2 বারের বেশি একই ব্যক্তি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন করতে পারবে না, এটা হচ্ছে আমাদের দাবি, আমাদের সুস্পষ্ট দাবি যে দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। আজকে আইন সভায় যারা অংশ নেয়, আজকে বদি ইয়াবা সম্রাট সে হয়েছে আইনসভার সদস্য, আজকে মানব পাচার করি পাপুর যিনি এখনো বিদেশে জেলখানায় আছে সে হচ্ছে আমাদের সর্বোচ্চ আইনসভার একজন সদস্য। বাংলাদেশের যত চোর গুন্ডা বদমাশ সন্ত্রাসী যত প্রকার খারাপ কাজের সাথে লিপ্ত রয়েছে কালো টাকার মালিক, তারা আজকে সব সংসদে তাদের ঠিকানা ছিল। বাংলাদেশের ব্যবসায়ী সমাজ গার্মেন্টস থেকে শুরু করে টেক্সটাইল সমস্ত ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে এমপি হয়ে তারা লাল পাসপোর্ট ধরে তারা অবৈধভাবে যেভাবে টাকা কামানোর হিড়িক শুরু হয়ে গিয়েছিল, আমরা দেখেছি বিগত 2-3টা সংসদ একবারে বণিক সমিতিতে পরিণত হয়েছে, মনে হয় যেন এটা একটা এফবিসিসিআই পরিণত হয়েছে। আমরা এই নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন চাই বাংলাদেশ লেবার পার্টি। আমরা এই জন্য বলেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা গাছেরটাও খাবে, তলার উপরেরটাও খাবে এবং নিচেরটাও খাবে। তারা চাকরি শেষ করার সাথে সাথে তারা গিয়ে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য সমস্ত দলে গিয়ে তারা নমিনেশন নিয়ে তারা আবার মন্ত্রী, এটা কেমন কথা? আমরা যারা রাজনীতি করি ছাত্র জীবন থেকে আমরা দেখা গেছে নমিনেশন বঞ্চিত, আমরা রাজনীতিতে আমাদের অবস্থান হচ্ছে না আজকে, যার কারণে আমাদের বক্তব্য সরকারি কর্মকর্তা কর্মচারীকে সরকার যেখানে এমবিলিট করে দিয়েছে তাকে যেখানে পেনশন দিয়ে দিচ্ছে যে তোমাকে বসায় বসায় টাকা দেব কাজ করতে হবে না, তাকে আবার কেন এসে এখানে এমপি মন্ত্রী হতে হবে, এটা নিয়ে আমাদের বক্তব্য পৃথক। আমরা এই জন্য বলেছি যে সরকারি চাকরি শেষ হওয়ার 5 বছরের মধ্যে কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না, এইটা আমাদেরকে আইন করতে হবে। আমরা 15 সংশোধনী বাতিল করতে হবে এবং এটার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী 5 বছর পর পর আওয়ামী লীগের শেষে বিএনপি, বিএনপি শেষে আওয়ামী লীগ, যে ক্ষমতা হস্তান্তরে আমরা দেখেছি লগি বৈঠার তাণ্ডবতা, এটা কিন্তু শুধুমাত্র সরকার শেষ হওয়ার সময়ে, নতুন সরকার আগে এই সমস্ত সমস্যা তৈরি হয় যার কারণে বাংলাদেশের সমস্ত নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং তার অধীনে নির্বাচন হবে, এটা আমাদের আজকে প্রধানতম দাবি। আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই এবং নামে বিচার বিভাগের স্বাধীনতা আর নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমাদের মানবাধিকার কমিশনগুলোকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তাহলে আমাদের সমস্ত সংস্কার, সমস্ত অর্জন, সমস্ত চেতনা, এটা 24-এর চেতনা হোক, এটা 71-এর চেতনা হোক, কোনো চেতনাই কিন্তু আমাদের সফল হবে না। আমরা আরেকটা দাবি জানিয়েছি যে বাংলাদেশের যত নির্বাচন হয় জাতীয় নির্বাচনে যেই দল যেই জোট ক্ষমতায় যাবে ওই দলকে 51% কাস্টিং ভোট পেতে হবে। এতে কি হবে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দল 51% ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ হবে বলে আমরা মনে করি না, সেক্ষেত্রে তাকে বিভিন্ন দলের সহযোগিতা সাপোর্ট নিয়ে অন্তত একটা ঐক্যমতের একটা সরকারের মতো হলেও তাকে 51% মিল করে তারপর তাকে সরকার গঠন করতে হবে। এতে কি হবে ওই সরকারটি স্বৈরাচার হবে না, একাচ্ছত্র ক্ষমতার মালিক হবে না, যা মনে চায় তাই করতে পারবে না, এবং সমস্ত যেই বাংলাদেশে আমাদের দাদা কস্তাদা ছোট দল বলেছে, আরে ভাই আমরা দেখেছি বাংলাদেশে অনেক বড় দলের ইতিহাস, 28 অক্টোবরে এই নয়াপল্টনের মিটিং এর পরে
অনেক বড় দল 100 লোক নিয়ে ঢাকা শহরে মিটিং মিছিল করতে পারে না। আজকে অলিতে গলিতে মনে হয় জানি নেতার সরাসরি, সমস্ত আওয়ামী লীগের নেতারাও এখন ব্যানার পাল্টিয়ে, কেউ জামাত হয়েছে, কেউ বিএনপি হয়েছে, যার কারণে বড় দল ছোট দল বলতে কিছু নাই। আন্দোলন সংগ্রামে আমাদের অংশগ্রহণ, আমাদের অবস্থান, এটাকে আপনাদের মূল্যায়ন করতে হবে। বিগত 5 তারিখের আন্দোলনে লেবার পার্টির মহানগরের নেতা আউয়াল মিয়া এবং ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার, তারা আজকে আমাদের থেকে শাহাদত বরণ করেছেন। আমাদের এখানে যে জহির, তার এখনো তার পুরো হাঁটু, আবার তাকে অপারেশন করতে হবে, 2টা গুলি তার হাঁটুতে লেগেছে। এরকম আমাদের বেশ কয়েকজন এখন হাসপাতালে আছে। আমরা চাই এই শহীদদের চেতনা, এই আত্মত্যাগ যারা করেছে এদের চেতনা আমাদের উপদেষ্টা পরিষদকে মনে রাখতে হবে। আজকে এখানে আমাদের চট্টগ্রামের 2 জন কৃতি সন্তান আছেন, পার্বত্য চট্টগ্রামের যিনি পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনার সময়, রাষ্ট্রদূত ছিলেন, তাকে এই উপদেষ্টা পরিষদ প্রমোশন দিয়ে তাকে উপদেষ্টা করেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, যিনি শপথ নেওয়ার পরে সর্বপ্রথম আওয়ামী লীগের সাথে তিনি বৈঠক করেছেন, তিনি আবার এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিষদে কিভাবে থাকে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদকে জবাব দেওয়া উচিত জনগণ। আমরা বলেছি যে নির্বাচন গ্রহণের ক্ষেত্রে সেখানে আমরা দেখেছি ডিসি সাহেব তিনি হয়ে যায় প্রিজাইডিং অফিসার, এটা হতে পারে না। তিনি এমনি তো সর্বময় ক্ষমতার মালিক, তিনি সরকারের প্রতিনিধিত্ব করেন। নির্বাচন পরিচালনার জন্য জেলা নির্বাচন অফিসার তিনি হবে প্রিজাইডিং অফিসার, উপজেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার হবেন। এই রিটার্নিং অফিসার হতে হবে নির্বাচন কমিশনের নিযুক্ত প্রতিনিধিদের দিয়ে, এবং নির্বাচন কমিশনেরও সচিব পর্যন্ত যেই নিয়োগ, এটা একবারে হতে হবে তাদের নিজস্ব এই নির্বাচন অফিসারদের মধ্য দিয়ে। তাহলে তাদের ভিতরে প্রতিযোগিতা বাড়বে, স্বচ্ছতা বাড়বে, নিজেদের প্রমোশন, নিজেদের নিয়োগ নিয়ে তারা যথেষ্ট সতর্ক থাকবে। আমরা এখানে আমাদের যেটা কোনো রাজনৈতিক দল করছে কিনা আমরা জানি না, আমরা বলেছি যে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি এবং প্লটের যে সুবিধা এটা বাতিল করতে হবে। কেননা যারা সংসদ সদস্য নির্বাচিত হন তারা আল্লাহর রহমতে ইতিমধ্যে যেই সমস্ত পার্লামেন্টে দেখেছি তারা হাজার হাজার কোটি টাকার মালিক, এবং যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার 91 সাল পর্যন্ত যারা সংসদে ছিলেন, অনেকে এখনো দেখি আমরা রাস্তায় হেঁটে তারপরে রিক্সায় করে তারা চলেন, তাদের প্রাইভেট গাড়ি পর্যন্তও নাই। কিন্তু এই পরবর্তীকালে যেই প্রবর্তন হয়েছে এগুলা তেলো মাথায় তেল মাখার মতো, এবং এটার কোনো প্রয়োজন নাই। একজন সংসদ সদস্য তিনি শুল্কমুক্ত গাড়ির জন্য আসবেন না, তিনি আসবেন সমাজ পরিবর্তনের জন্য, তিনি প্লটের জন্য আসবেন না, তিনি আসবেন দেশের রাষ্ট্র সংস্কারের জন্য। এই জন্য এটাকে পরিবর্তন করতে হবে। আমরা আমাদের বক্তব্য শেষ করব। নির্বাচনে ব্যানার ফেস্টুন প্লেকার্ড আপনারা দেখেছেন, নির্বাচন নির্বাচন বলতেছে দাদারা, কিসের নির্বাচন? আমরা হাসিনাও নির্বাচন দিয়েছে, শেখ হাসিনা প্রত্যেকটা নির্বাচনের মধ্যে সরকার গঠন করেছে, এটা ছিল ভুয়া নির্বাচন, এটা ছিল দিনের নির্বাচন, রাতে ডাকাতির নির্বাচন। আমরা নির্বাচন চাই সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ এবং সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই। এজন্য আমরা বলেছি যে প্রার্থী কর্তৃক ব্যানার ফেস্টুন পোস্টার বিলবোর্ড এটা প্রচারণা, এটা নিষিদ্ধ করতে হবে। এবং নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচনকালীন সময়ে প্রয়োজনে প্রার্থীর কাছ থেকে আরো টাকা নেবে, তারা কমন পোস্টার করবে এবং নির্ধারিত এলাকাতে তারা সভা করবে, সেখানে সমস্ত প্রার্থী বিএনপি জামাত লেবার পার্টি সহ যে সমস্ত দলের প্রার্থী থাকবে সেখানে তারা 2 মিনিট 3 মিনিট করে, অন্যান্য দেশের যে সমস্ত জায়গাতে আমরা দেখেছি যার যার বক্তব্য তিনি কি করবেন নির্বাচিত হওয়ার পরে, এটা তিনি জাতির কাছে এলাকাবাসীর কাছে উপস্থাপন করবেন, সেখানে সমস্ত দলের লোক থাকবে, এতে তারা সবাই সমান সুযোগ পাবে, আমরা এটা দাবি জানিয়েছি। আমরা এই যে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাজ এমপি মন্ত্রী এবং সরকারি কর্মকর্তা কর্মচারী তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি, এবং আমাদের এইখানে বিশেষ করে সরকারি কর্মকর্তারা যে বিগত সরকারগুলোকে বিনা ভোটে পাশ করানোর জন্য তারা একবারে পুকুর চুরি না সাগর চুরি করেছে, এর সাথে জড়িয়েছে পুলিশ, এর সাথে সেনাবাহিনী, এর সাথে র‍্যাব বিজিবি প্রত্যেকটা জায়গাতে, এবং যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখন পর্যন্ত 2.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এই সরকার কি শেখ পরিবারকে বাঁচানোর জন্য এগুলো করতেছে?